আশুলিয়ায় সংবাদ সংগ্রহের সময় দুই সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা। গতকাল সন্ধ্যায় জিরানি ওয়াবদা এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়ক দখল করে অবৈধ গাড়ি পার্কিং ও চাঁদাবাদি করছে একদল সন্ত্রাসী। এমন খবরে সংবাদ সংগ্রহে যান আরটিভির আশুলিয়া প্রতিনিধি HM সৌরভ ও 52 টিভির সাভার প্রতিনিধি রমজান আলী। সে সময় দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় 15-20 জনের একটি দল। খবর পেয়ে স্বজনরা বাঁচাতে গেলে তাদেরও পিটিয়ে জখম করে সন্ত্রাসীরা।